হ্যাঁ হ্যাঁ মামা, চিনতো না চিনতো না, এত রেগে যাও কেন? আচ্ছা গাছটা কি তোমার নাকি এটা বলো? আমার নিজের গাছ। হ্যাঁ আমার নিজের গাছ, তাহলে 35 টাকা করে দিব। গুড মর্নিং, আমরা সকাল সকাল যাইতেছি ইনসার মামার কুদের ভাত খাইতে। চোখে ঘুম ভরা, যাই বেরোই। বাবা রে, দেখেন বলতে বলতে কুয়াশার অবস্থা দেখেন। আমি তো আমার হাত, ওরে বাবা, আসলে কিছু দেখা যায় না, সামনে কিছুই দেখা যাইতেছে না। ক্যামেরায় মনে হয় একটু কুয়াশাটা কম বোঝা যায়। আচ্ছা আমরা এদিক দিয়ে ঢুকতাম, এদিক দিয়ে ঢুকতাম, কিন্তু এদিকে কাজ চলতেছে, এই কারণে আমরা আরেকটা রোড আছে, এই যে নতুন এই রোড দিয়ে ঢুকতেছি। আমরা এই রোড দিয়ে ঢুকতেছি কারণ হইতেছে ওই রাস্তা কাজ চলতেছে, ওইটা ব্রিজের কাজ চলতেছে। আচ্ছা দেখেন কুয়াশার কী অবস্থা, ক্যামেরায় কীরকম বোঝা যায় জানি না। দেখেন কিচ্ছু দেখা যায় না এই ছেলে, কিচ্ছু না। আমরা যখন ঘুম থেকে উঠি ভাবছি এত ঠান্ডা পড়ে নেই, মানে এত ঠান্ডা বলতে এটা কত ঠান্ডা এটা বোঝানো সম্ভব না ভাই। নাক অলরেডি বন্ধ হয়ে গেছে, 2-3 মিনিটও চালাই নেই, বুঝছেন? আমার হাত আমি চিবার ভিতরে ঢুকে তারপর চালাইতেছি। কত কত সিচুয়েশন আমাদের দেখা লাগে, দেখলাম তারা নেই চিল, মানে কুয়াশা এখনও কাটতে পারতেছে না, সূর্য কিন্তু একদম প্রায় উঠে গেছে অনেক। এখানে করোনা বেচা হয়, এই হইতেছে কথা। আমরা মোটামুটি সাইজ হয়ে গেছি এই পর্যন্ত আস্তে আস্তে। আমি হাত, মানে হাত বুঝানো সম্ভব না ভাই, কি একটা সিচুয়েশন যাইতেছে হাতের উপরে। আমাদের কপাল ভালো, এইদিকে আসার পর একটু সূর্যের দেখা পাইছি, কেরানীগঞ্জের ভেতরে যাবো আর কি। জায়গাটার নাম হইতেছে রোহিতপুর। তো সবাই জানেন কম বেশি ইনসার আলীর খুদের ভাত, এইটা আসলে আমার কাছে এইটা খুব ওয়েল নোন একটা নাম। বেশ অনেকটুকু ভেতরেই যাইতে হয়, এর মধ্যে যে এরকম কিছু এরিয়া পড়ে যে এরা টোটালি গ্রামের মতো দেখতে। আমি গ্রামের মতো না শহরের মতো কিছুই বুঝাইতে পারবো না। এই যে দেখেন সামনে রাস্তা কতটুকু আছে এটাই আমি জানি না, এত কুয়াশা এখানে। এখন অলরেডি বাজে প্রায় 8টা। এখানকার মানুষের জন্য শীতের মজাটা অন্যরকম, হয়তো এটা মজাও না, ওদের জন্য কষ্ট হয়, কিন্তু আমার প্রিপারেশন না থাকাতে আমারও কষ্ট হইতেছে। এখানে বাইকার ভাইয়েরা ছিল অনেক, ঘুরতে বেরোইছে মনে হয়। এখন একটু হালকা হালকা গরম লাগতেছে, মানে হালকা একটু গায়ে একটু গরম বাতাস লাগতেছে মনে হইতেছে সূর্যটার কারণে। আমরা প্রায় মেইন রাস্তার ওইদিকে চলে আসছি, মেইন রাস্তায় উঠে হাতের বায়ে যাব। এই একই সূর্য আমরা গরমকালে এক ধরনের দেখি, শীতকালে আরেক ধরনের দেখি। আচ্ছা আমরা মেইন রাস্তায় উঠছি, মানে আমরা যেদিকে যাইতেছি সেটার একটু সামনে। বাহ, শীতকালে মনে হয় এরকম কুয়াশা মাঝখান থেকে হঠাৎ সূর্য দেখতে ভালোই লাগে। ইনসার আলী খুদের ভাত এই রাস্তায় ঢুকলাম, ডানে বাইরে সব হইতেছে নতুন নতুন সব রেস্টুরেন্ট, তাও আবার অনেক বিশাল বড় ওপেন প্লেস নিয়ে করা, তো এগুলো দেখতেও ভালো লাগে। আমরা চলে আসছি ওমা সর্বনাশ এরিয়া দেখে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঘটনা কি সর্বনাশ, মানে প্রত্যেকটা জায়গা পুরোপুরি চেঞ্জ। এদিকে দেখেন, এদিকে ও গান শুনে তো মাথা নষ্ট হয়ে গেল সকালবেলা, বললাম কি পুরো চেঞ্জ। আমি কই তাহলে আর মামার খুঁজে পাবো না। আচ্ছা এটা হইতেছে ইনসার মামা, অনেক বছর পর আসছি মামার কাছে, কেউ কনফিউশনও বেরোন নাই যে এখানে লেখা আছে দেখতেছেন কিনা মোহাম্মদ ইনসার আলীর খুদের ভাকা, কিন্তু আসলে দোকানটা হইতেছে এই যে সোহানা হোটেল, এইটা হইতেছে ইনসার মামার সেই খুদের ভাকা আমরা যেটা নর্মালি খাই। হ্যাঁ হ্যাঁ মামা, চিনতো না চিনতো না, আর দুষ্টামি করছি, দাও এক গ্লাস দাও।
এত রেগে যাও কেন? আচ্ছা গাছটা কি তোমার নাকি এটা বলো? আমার নিজের গাছ। হ্যাঁ আমার নিজের গাছ। তাহলে 35 টাকা করে দিব। দাও দাও খাইতে গিয়ে দাও। আচ্ছা এইটা হচ্ছে ইনসার মামার সেই বিখ্যাত দুধের ভাত। ভর্তা মনে হয় আগের চেয়ে একটু কম দিছে মনে হইতেছে, আর ডিম দেয়, ডিম ছাড়াও আছে, ডিম ছাড়া খাবো। খাই শুরু করি। ডিমটা অনেক জুসি, অনেক টেন্ডার, তাই না? ওরে অনেক জুসি না? খুবই জুসি, এই যে জুস বেরিতেছে। ডিমটা অনেক জুসি ছিল, অনেক টেন্ডার ছিল, মানে ধরার আগে ছিঁড়া একদম পুরে পুরে যেতেছে। ঠিক আছে আমরা হাত ধুই, আস্তে আস্তে বেরো। খাওয়া দাওয়া শেষ করলাম। ইনসার আলীর খুদের ভাকা, খুদের ভাকা, খুদের ভাকাই, খুদের ভাকা। এখন চা খাওয়ার জন্য আটি বাজার যাবো, এখান থেকে চা খেয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা। ওকে আমরা বেরোতেছি, আমাদের ইনসার আলীর খুদের ভাকা খাওয়া শেষ। মানে মূল বিষয়টা হইতেছে ইনসার আলীর দোকানটা আগে জায়গাতেই আছে, দোকানের নামটা চেঞ্জ হয়েছে, আর ছোট যেই ব্যানারটা দিছে সেটা খুব একটা নজরে আসে না, আর অনেকগুলো হয়ে যাওয়াতে একটু কনফিউশনও পেরিয়ে গেছিলাম যেহেতু অনেকদিন পর আসছে। তো আমরা এখন আটি বাজারের উদ্দেশ্যে যাই, ওইখানে একটু চা খাবো। ওদিকে চাটা মোটামুটি ভালো, গাছালির অপরূপ সৌন্দর্য না, একটা গাছেরও পাতা নাই। এই যে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট হইতেছে এদিকে, অলরেডি হয়েছে অনেকগুলো, আমরা হয়তো বা জানছি পরে কিন্তু আসবো। এখানের পরিবেশটা খুব সুন্দর লাগছে, ভালোই। ক্যাফে পদ্ম পুকুর, আমরা চলে আসছি আটি বাজার, এখানে একটু চা খাবো এক কাপ। বলি না, ঠিক আছে চা খাওয়া শেষ করলাম, এখন বাসার দিকে যাই। দরকার নেই পেড়া খাওয়া। তো আমরা চলে আসছি প্রায়, এটাই ছিল আজকের মতো ছোট্ট একটা ভিডিও। ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।